যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ফিলমোর জামে মসজিদের সামনে বাংলাদেশিরা একটি প্রতিবাদ সমাবেশ করেন। এতে বিক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়। এদিকে বাফেলো পুলিশ জানিয়েছে, হামলাকারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। শনিবার স্থানীয় সময় দুপুর 12:30 শহরের ইস্ট ফেরি ও জেনা স্ট্রিটের 100 ব্লকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ ইউসুফ ও বাবুল। ইউসুফের বাড়ি সিলেটে, তিনি কয়েক মাস আগে ভার্জিনিয়া থেকে সপরিবার বাফেলোতে এসেছিলেন। 1-2-3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বাবুল দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে ছিলেন। তিনি ইউসুফের সঙ্গে কাজ করতেন। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে।